আসসালামু আলাইকুম। টাইমলি প্রোডাক্ট লিমিটেডের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা প্রতিনিয়তই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই অসুস্থতার কারণে অনেক সময় আমাদের অতিরিক্ত অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয়ে পড়ছে। অলরাইট, সো এখন আমি আপনাদের দেখাবো একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার বিধি। প্রথমেই আমরা অক্সিজেন ফ্লোমিটারের বক্সটি আনবক্স করে নিই, যেখানে আপনি পাবেন একটি নজল ক্যানোলা, একটি হিউমিডিফায়ার বটল, একটি অক্সিজেন মাস্ক এবং একটি অক্সিজেন ফ্লোমিটার। এবারে আমরা অক্সিজেন সিলিন্ডারের মুখের এই কভারটি খুলে ফেলি। এবারে আমরা অক্সিজেনের এই ফ্লোমিটারটি অক্সিজেন সিলিন্ডারের মাথায় অ্যাডজাস্ট করি এবং সেটা ডান দিকে ঘোরাতে হবে। অক্সিজেনের এই ফ্লোমিটারটিকে অক্সিজেন সিলিন্ডারের সাথে খুব শক্ত করে অ্যাডজাস্ট করতে হবে। এবারে এই হিউমিডিফায়ার বটলের ওয়াটার লেভেলের এই দাগ ধোয়া পর্যন্ত, মানে এই মার্ক করা পর্যন্ত বিশুদ্ধ পানি দিয়ে পূর্ণ করুন। এবারে মুখটি শক্ত করে আটকিয়ে দিন। এবারে হিউমিডিফায়ার বটলটি অক্সিজেন ফ্লোমিটারের সাথে সংযুক্ত করুন। অক্সিজেন ফ্লোমিটারের সাথে অক্সিজেন মাস্ক কিংবা নেসেল ক্যানুলার, যেটি আপনার দরকার হয় সেটি সংযুক্ত করুন। অক্সিজেন মাস্কটি লাগানোর পরে আমরা এটি দেখব যে এটি হচ্ছে প্রথম চাবি এবং এটি হচ্ছে দ্বিতীয় চাবি। এবং প্রথম চাবিটি খোলার আগে আপনি এটি ইনশিওর করবেন আপনার দ্বিতীয় চাবিটি যেন সঠিকভাবে আটকানো থাকে। এবারে প্রথম চাবিটি খোলার সাথে সাথে আমরা দেখতে পাবো এই কাঁটাটি আমাদের অক্সিজেনের পরিমাণ নির্ণয় করছে। এবারে আমরা অক্সিজেন মাস্কটি পরে নিব। এবারে দ্বিতীয় চাবির মাধ্যমে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী অক্সিজেন ফ্লোটি আমরা নির্ণয় করব। এখানে 1 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেনের ফ্লো দেয়া যাবে। অলরাইট, সো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আপনি একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন। তো এখন যদি আমি পুরো বিষয়টি সাম আপ করি, তাহলে যেটি দাঁড়াচ্ছে, প্রথমে আপনি ফ্লোমিটারটি অ্যাডজাস্ট করলেন, দ্বিতীয়ত আমরা হিউমিডিফায়ার বটলটি লাগালাম, তৃতীয়ত আমরা মাস্কটি লাগালাম, তারপরে আমরা প্রথম চাবিটি খুলে অক্সিজেন প্রবাহ নিশ্চিত করলাম, তারপরে দ্বিতীয় চাবিটি খুলে আমরা ফ্লোমিটারে কতটুকু অক্সিজেন প্রবাহিত হবে সেটা নিশ্চিত করলাম, এবং সর্বশেষে অক্সিজেন মাস্কটি আমরা মুখে লাগিয়ে অক্সিজেন প্রবাহ নিশ্চিত করলাম। অক্সিজেনের এই অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন এই ফ্লোমিটারটি খোলার জন্য আপনাকে কিছু নিয়ম মাথায় রাখতে হবে। প্রথমে প্রথম চাবিটি ডান দিকে ঘোরানোর মাধ্যমে সমস্ত অক্সিজেন প্রবাহ আপনাকে বন্ধ করে নিতে হবে। দ্বিতীয়ত, দ্বিতীয় চাবিটি ঘোরানোর মাধ্যমে যতটুকু অক্সিজেন এখানে অবশিষ্ট আছে তা বের করে দিতে হবে। এবারে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনের ফ্লোমিটারটি আমরা খুলে নিব। খোলার ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। অলরাইট, সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন, এবং আমরা চেষ্টা করেছি আপনাকে সঠিকভাবে বোঝানোর কিভাবে এটি আপনি আপনার বাসায় ব্যবহার করবেন। এবং আপনি যদি আরও জানতে চান তাহলে আমাদের ফোন করুন এই হটলাইন নাম্বারে, কিংবা আপনি যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করুন আমাদের এই ভিডিওর নিচে। এবং যদি চান এই প্রোডাক্টটি আপনার হোক, তাহলে আপনি ফোন করতে পারেন আমাদের এই হটলাইন নাম্বারে এবং ভিজিট করতে পারেন www.timelyproduct.com এই ওয়েবসাইটে। থ্যাংক ইউ ভেরি মাচ।